আবিদু আয় আল্লাহ আমরা তোমার কতিপয় বান্দা খরজনা ফি সাবিলিক আমরা তোমার রাস্তায় বাইরেছি নুকাতিল আদুওয়াত আয় আল্লাহ তোমার দুশ্মনের মোকাবেলা করতেছি দুশ্মন কার আল্লাহর দুশ্মন যারা আল্লাহর দিনকে বাধা দেয় এরা আল্লাহর দুশ্মন তোমার দুশ্মনের মোকাবেলা করতেছি আল্লাহুম্মা ফাজআলনা ইলাইহিম সাবিলা আয় আল্লাহ তাদের কাছে পৌঁছার জন্য আপনি আমাদেরকে রাস্তা করে দেন আপনি আমাদেরকে রাস্তা আপনি করে দেন জাহাজ দুনিয়া গেছে এখন রাস্তা করা এটা আপনি পারেন আপনি করে দেন আল্লাহ তাআলা নবীদেরকে খবর দেন ওহির মাধ্যমে জিব্রাইল আলাইহিসসালাম আসেন খবর দেন আর উম্মতকে আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে অনেক জিনিস জানান উম্মতের জিম্মাদারি নিয়ে যারা চলতে থাকে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঢালেন তাদের দিলের সাফাই অনুযায়ী তারা বুঝতে পারে যে আল্লাহ তাআলা এখন এটা চাইতেছেন আমির সাহেব বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার মনসা হলো যে আমরা এই সমুদ্রে ঘোড়া নিয়ে আমরা ঝাঁপায় পড়ি আমির সাহেব ঘোড়া নিয়ে ঝাঁপায় পড়ছেন আর মামুরও সেরকম মান্যওয়ালা আমির সাহেব ঝাঁপ দিচ্ছেন তো মামুররাও ঝাঁপ দিচ্ছে যখন ঘোড়াটা পাড় থেকে উঠতেছে তখন দেখতেছে পানি আর ঘোড়ার পাও যখন পানিতে গিয়ে পড়ছে তখন দেখলো যে মাটি রাস্তা হয়ে গেছে সমুদ্রের মাঝে রাস্তা আর ঘোড়া দৌড়তেছে আর ইবনে মুকাবিদ দূর থেকে দেখতেছে যে এই লোকগুলা সমুদ্রের মাঝখান দিয়ে ঘোড়া দৌড়ায় আসতেছে সে দৃশ্য দেখে এমন ভয় তার মধ্যে পয়দা হয়েছে জলদি একটা নৌকা নাও এখান থেকে ভাগো এদের মোকাবেলায় টিকা যাবে না এরা এমন জাতি সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় চলে এদের মোকাবেলা কিভাবে করব ওয়াল্লাহি লা নুকাতিলু হাউলাই খোদার কসম এই লোকদের মোকাবেলা আমরা করতে পারবো না এখান থেকে পালাও তো সে তার শূন্য সামর্থ্য নিয়ে পালাইছে আর যে পাবলিক ওইখানে আছে জামাত গিয়ে তাদেরকে দাওয়াত দিছে আর সবাই কালেমা পড়ছে আর মুসলমান হয়েছে বাধাকে আল্লাহ দূর করে দিছে বাধাকে আল্লাহ দূর করে দিছে তারা প্রথম বাধা দিছিল কিস্তিকে সরাইয়া যেন আসতে না পারে তো এই যে তারা কিস্তিকে সরাইছে আল্লাহ তাআলা এমন সাহায্য করছেন যে সাহায্য তাদের এমন ভয়ভীতি পয়দা করছে এখন নিজেই ভাগতে বাধ্য হয়েছে শুরুটা নিজেরাই করছিল শুরুটা নিজেই করছিল কিস্তিকে সরাইছে তো আল্লাহ তাআলা এমন কুদরতের নিদর্শন জাহির করলেন যেটা দেখে ভিতরে ভয় পয়দা হয়ে গেছে তো দাওয়াতের রাস্তা খুলে গেছে এখন মুসলমানের জামাত সাহাবীদের জামাত চলতেছে আর যাকে পাইতেছে সেই কালেমা পড়ে মুসলমান হইতেছে মহতারাম দোস্ত বুজুর্গ তো মুসলমান তো হবে কিন্তু এর আগে কিছু কঠিন হালাত উপর দিয়া যাবে আল্লাহ তাআলা যাদের থেকে দাওয়াতের কাজ দিবেন তো তাদের উপর কি হয় কিছু হালাত কিছু মুজাহাদা আল্লাহর দিকে যেন মোতাবজ্জো হয় আল্লাহর কাছে যেন চায় আল্লাহর সাহায্য যেন নেয় এই জন্য কিছু হালাত আল্লাহ তাআলা পয়দা করে তো মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাহ তাআলা সাহায্য করবেন সাহাবায়ে কেরামকে যে সাহায্য করছেন তার চেয়ে দশ গুণ বেশি আখিরি জামানায় শেষ জামানায় আল্লাহ তাআলা সাহায্য করবেন তাহলে আমরা যদি ওনাদের মতো কাজ নিয়ে দাঁড়াই তাহলে কত বেশি সাহায্য আমরা পাইতে পারি যদি আমরা ওনাদের মতো কাজ নিয়ে দাঁড়াই আমরা যদি ওনাদের মতো নামাজ আদায় করা শিখি যে তারা খুশি এজন্য যে এতদিন আল্লাহর বড়ত্বের কথা বলছি আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহর বড়ত্বের কথা মানুষকে বলি এখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ আমি পেয়ে গেছি মুখ আমার এসে গেছে নামাজে যখন দাঁড়ায় বান্দা তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে বান্দা কি করে আল্লাহর সাথে
কথা বলে। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হ্যাঁ ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব, যিনি সারা জাহানের হ্যাঁ পালনেওয়ালা। উপর থেকে আওয়াজ আসে, উপর থেকে জবাব আসে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। প্রত্যেকটা আয়াতে কি আসে? জবাব আসে। একদিকে বান্দা কথা বলতেছে, একদিকে আল্লাহ তাআলা জবাব দিতেছেন, এটাকেই তো বলে মেয়েরাজ, এটাকে বলে মেয়েরাজ। একদিকে বান্দা বলতেছে, অপরদিকে আল্লাহ তাআলা জবাব দিতেছেন। মহতারাম দোস্ত বুজুর্গ, তিনি তো এমন মালিক যে একই মুহূর্তে কোটি কোটি বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ তাআলা প্রত্যেকের আলাদা আলাদা জবাব দিতেছেন। তিনি তো এমন জাত, প্রত্যেকের জবাব তিনি দিতেছেন, প্রত্যেক আয়াতের জবাব দিতেছেন। মহতারাম দোস্ত বুজুর্গ, আজ তো আমরা কোরআন শরীফ শিখি, কোরআন শরীফ শিখার দ্বারায় পড়ার দ্বারায় নেকি হয়, এক একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি পাওয়া যায়। কিন্তু এর দ্বারা যে রাহবারি, এর দ্বারা যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলা জবাব দিতেছেন, এটার জন্য আগ্রহ পয়দা হওয়া দরকার কিনা? এটার আগ্রহ হওয়া দরকার। দুনিয়ার অনেক কিছুর আগ্রহ, আরে মানুষের এত আগ্রহ, এত আগ্রহ যে মানুষ চাঁদের ভিতরে কি আছে এটা বাইর করতে চায়। কি বলেন, আগ্রহ কিনা? হ্যাঁ, সূর্যের ভিতরে কি আছে এটাও বাইর করতে চায়। হ্যাঁ, এই পৃথিবীর এই গোলাকার পৃথিবী একদিকে ঢুকলে আরেক দিক থেকে কিভাবে বাইর হওয়া যায়, এখান থেকে ঢুকবো আর আমেরিকায় গিয়ে বাইর হব, এটার জন্য মানুষ চেষ্টা করতেছে। কত আগ্রহ দুনিয়ার অনেক জিনিসের জন্য আগ্রহ, বলে মঙ্গল গ্রহে গিয়ে কিভাবে ওইখানে থাকার ব্যবস্থা করা যায়, মানুষ আগ্রহ করতেছে কিনা? মহতারাম দোস্ত বুজুর্গ, একজন মুমিন আগ্রহ করবে, আল্লাহ তাআলা এই কালাম আমাদের কাছে পাঠাইছেন, এই কালামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন, আর আমরা আমরা কি করতেছি, আমরা একটু দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। আমি নামাজের মধ্যে আমি যে আয়াত পড়তেছি আল্লাহ তাআলা কি জবাব দিতেছেন, এটা তো এটা যাই না, যদি আমি নামাজে দাঁড়াই তাহলে দিলটা বেশি লাগবে কিনা? এটা কি অনেক কঠিন নাকি? সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? সাতটা আয়াত। একজন লোক যদি আজম করে যে আমি এই সাতটা আয়াতের অর্থটা আমি জেনে নিব, যেন আমি নামাজের মধ্যে ধ্যানটা করতে পারি যে আমি এই কথা বলতেছি আর আল্লাহ তাআলা এই জবাব দিতেছেন, আমি সাত দিন মেহনত করব, সাত দিনে সাতটা আয়াত আমি শিখে নিব, সাত দিনে সাতটা কবিতা মুখস্থ করে কিনা? হ্যাঁ, সাত দিনে সাতটা কবিতা ছাত্ররা মুখস্থ করে কিনা? হ্যাঁ করে। হ্যাঁ, এক একদিন দশটা করে শব্দ মুখস্থ করে কিনা? করে। হ্যাঁ, দোকানদার একশোটা আইটেম প্রত্যেকটা মালের নাম তার মুখস্থ আছে কিনা, দাম মুখস্থ আছে কিনা, লাভ কত হবে তা জানে কিনা? আগ্রহ আছে, আগ্রহের কারণে পারতেছে, এখানে আগ্রহের কমির কারণে পারতেছে না, পার্থক্যটা হলো এখানে কোরআন শরীফ পড়তে পারে, মনে করলো যে যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না, না আমাকে আগ্রহী হইতে হবে, আমি দুনিয়ার জন্য এত আগ্রহী, এত কিছু করতে পারি, তাহলে আল্লাহর কালামে সূরা ফাতিহা আমি কি পড়তেছি আর কি জবাব আসতেছে এতটুকু আমি আমি যদি আগ্রহী হই তাহলে এটা জানা কি অসম্ভব? অসম্ভব না। আমি প্রত্যেকটা আয়াতে আমি কি পেশ করতেছি আর আল্লাহ তাআলা কি জবাব দিতেছে, আমি কি চাইতেছি আল্লাহর কাছে? এই সূরা কেন 17 রাকাতে 17 বার প্রতিদিন, হ্যাঁ ফরজ নামাজে কয়বার? 17 বার পড়ি, ভিতরে 3 বার পড়ি, সুন্নতে আরো 12 বার পড়ি, এতবার কেন এই সূরাটা, এতবার কেন এই সূরার মধ্যে কি আছে যে এতবার পড়তে হয়? নিশ্চয়ই বড় গুরুত্বপূর্ণ এই সূরা, হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ, এই জন্য
বলে এই সূরাতে আমি কি বলতেছি আর আল্লাহ তাআলা কি জবাব দিতেছেন, আর এই সূরাতে আমার মাকসাদটা কি, এই সূরার মাকসাদটা কি। মহতরম দোস্ত বুজুর্গ, চেষ্টা করলে বোঝা যায় কি না? চেষ্টা করলে বোঝা যায়। হ্যাঁ, এরকম না যে আমাদের বাচ্চারা পড়তেছে, হ্যাঁ ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে, এটা তো শুধু তারা পারবে, এটা আমাদের পক্ষে অসম্ভব, এটা এরকম জিনিস না। সাহাবায়ে কেরাম যিনি 80 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছেন উনি শিখছেন কিনা? আমাদের 25 বছর হইলে মনে করি আর তো শিখা যাবে না, আমি তো এখন বুড়া হয়ে গেছি আর শিখা যাবে না। না না, আমার শিখা মৌ পর্যন্ত, আমার শিখা কতদিন মৌ পর্যন্ত, 80 বছর বয়সে ইমান আনছেন, তারপরে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, আই আল্লাহ রসুল আপনি আমাকে শিখান যেটা আল্লাহ তাআলা আপনাকে শিখাইছেন। এই বয়স্ক লোকটা গিয়ে আল্লাহ রসুলের কাছে বলতেছে, হ্যাঁ আরেকজন গিয়া বলতেছে ইয়া রাসূল আল্লাহ, হ্যাঁ আজমান, হ্যাঁ কাবুরা সিন্নি ওয়ারাক আজমি, আয় আল্লাহ রসুল আমার বয়স বেশি হয়ে গেছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আপনি আমাকে শিখান, এমন এমন জিনিস শিখান অল্পতে আমি যেন, হ্যাঁ অল্পতে আমি যেন পার পাইতে পারি, এরকম জিনিস আমাকে শিখান যেটা দ্বারা আমি নাজাত পাইতে পারি। এই বয়সে তার কি আগ্রহ শিখার জন্য আল্লাহ রসুলের দরবারে আসছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি কিরকম নজর দিতেন যারা এরকম আসত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসা, সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রসুল তাদেরকে শিখাইতেছেন, একজন ওই মসজিদের গেটে দাঁড়াইছে, ভিতরে ঢুকতেছে না, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে হে আল্লাহ রসুল আপনি আমাকে কিছু শিখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামলেন, সোজা তার কাছে চলে গেলেন, ওইখানে গিয়ে তাকে শিখাইলেন, এক সাহাবি বসার জন্য একটা চেয়ার দিয়া দিলেন, আল্লাহ রসুল ওইখানে বসলেন, বৈশা তাকে শিখাইলেন, তাকে শিখাইয়া বিদায় দিয়া তারপর আল্লাহ রসুল আবার মিম্বরে আসছেন, আবার সাহাবায়ে কেরামকে শিখাইছেন। এই লোকটা দূর থেকে আসছে, ভিতরে আসতে পারতেছে না, তার কোনো ওজর আছে, এই লোকটা শিখতে চায়, আল্লাহ রসুল মিম্বর ছাইড়া তার কাছে গিয়ে তাকে শিখাইছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, তো যখন আগ্রহ নিয়ে আসবে তখন শিখানে ওয়ালার মধ্যে কি হবে, মহব্বত পয়দা হবে, হ্যাঁ আমিও তাকে শিখাই, আমিও তাকে সময় দেই। এই জন্যই তো আজকে যে দাওয়াত ও তাবলীগের মেহনত, আসলে তো একটা দিনে মাহক একটা পরিবেশ তৈরি করার মেহনত, যে পরিবেশে আমার ইমানের হেফাজত হবে, যে পরিবেশে আমার দিনের হেফাজত হবে, যে পরিবেশে থাকার দ্বারায় আমি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সহজ হবে, আর যার শেষ কালামা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। মহতরম দোস্ত বুজুর্গ, আপনার মসজিদ, আপনার নামাজের জায়গা, অফিসের মধ্যে একটা জায়গা, আপনি ওইখানে, হ্যাঁ আপনারা কয়েকজন পড়ছেন, একজনে কিতাব পড়তে শুরু করছে, দুইজনে বাহিরে গিয়ে লোকগুলাকে দাওয়াত দিয়ে ভাই আসেন এখানে তালিম হইতেছে বসেন, ভাই আমি তো যাইতেছি এক জায়গায়, আরে ভাই 10 মিনিট একটু বসে যান, আচ্ছা ঠিক আছে বসলাম, এইভাবে দাওয়াত দিয়ে দিয়ে 10টা লোককে নিয়ে আসলেন, কেউ 10 মিনিট কেউ 20 মিনিট তারা বসলো। মহতারাম দোস্ত বুজুর্গ, এই যে তারা বসলো, অল্প সময় বসলো, আল্লাহ রহমতের দিকে তারা আগায় আসলো, কোন দিকে আগায় আসলো, আল্লাহ রহমতের দিকে আগায় আসলো, আর আল্লাহ তাআলার যে সুন্নত সেটা হলো বান্দা আমার দিকে যখন এক বিঘত আগায় আসবে আমি তার দিকে এক হাত আগায় যাব, বান্দা আমার দিকে এক হাত আগায় আসবে আমি তার দিকে দুই হাত আগায় যাব। এই যে লোকটাকে আপনি দাওয়াত দিয়ে আনলেন বসাইলেন, এখন আর আপনার হাতে নাই, এখন সে আল্লাহর হাতে চলে গেছে, আপনি এ পর্যন্ত আনছেন এটা আপনার কাজ ছিল, এখন কার হাতে চলে গেছে, রব্বুল আলামিনের হাতে, রব্বুল আলামিনের রহমত তাকে এখন টানতেছে। গুলিস্তান আমাদের কেন্দ্রীয় মসজিদে এরকম মসজিদ আমাদের মেহনত চলতেছে,
ভিতরে তালিম হইতেছে, এক জমাত বাইরে দাওয়াত দেওয়ার জন্য গেছে, দেখতেছে একটা ছেলে গেঞ্জি পরা প্যান্ট পরা হাঁটতেছে। তো গিয়ে ওই ছেলেটাকে, চলো ভাই মসজিদে তালিম হইতেছে। তো ছেলেটা আসছে পড়ছে, কিছুক্ষণ তালিম শোনার পরে আলাদা নিয়ে তাকে পড়ছে, তাকে একটু কিছু কথাবার্তা বলছে, তাকে একটু কিছু খাওয়াইছে। তো ছেলেটা বলতেছে, আমি কোরআন হেফজ করছি, আমি হাফেজ, আমি আমি হাফেজ। এই কথা শুনে তো সাথীদের মানে কান্না আসতেছে, একটা হাফেজ গেঞ্জি গায়ে একটা প্যান্ট পরা, হ্যাঁ মনে হয় রাস্তার ওই টোকাই ছেলের মতো সে হাঁটতেছে, একটা হাফেজ কোরআন, এই অবস্থায় সে কেন পড়লো? সাথে সাথে দুই সাথী বাজারে চলে গেছে, বাজারে গিয়ে তার জন্য জামা পায়জামা টুপি তার জন্য নিয়ে আসছে, তাকে জামা পায়জামা টুপি পরায় দিছে। একটু পরে মনে হইতেছে সত্যিকার ছেলেটা হাফেজ, তার চেহারা পরিবর্তন এসে গেছে। সাথীরা তাকে তুস্কিল করছে, সে নিয়োগ করছে আমি তিন চিল্লা দিব। আর সাথীরা তাকে যখন ভালোভাবে ধরছে, না দিব না, এখনই তুমি বাইরে হয়ে যাইবা, সেও তৈরি হয়ে গেছে। সাথে সাথে এখান থেকে ওই দিনে সে জমাতবন্দি হয়ে বাইরে হয়ে গেছে। তিন চিল্লা পুরা